আমরা শ্রীরামপুর বটতলা ব্যবসায়ী সমিতি থেকে নিজেরাই ঠিক করলাম যে এতদিন শুনেছি এটিএম থেকে টাকা তোলা হয়, তা আমরা ঠিক করলাম যে এটিএম অল টাইম এটিএম থেকে মাস্ক বিনা পয়সায় যাতে নেওয়া যায় সেই চিন্তাধারা আমরা করেছিলাম। সারা পাচ্ছি আমরা দারুণভাবে, যারা আমাদের এখানকার বাসিন্দার তারা খুব উপকার পাচ্ছে, যে অনেকে হয়তো বাড়িতে ভুলে গেছে তারা আমাদের অল টাইম এটিএম বক্স থেকে আমাদের মাস্ক নিয়ে যাচ্ছে। আমরা এটাই চাই যে মানুষ এই করোনা মহামারী থেকে বাঁচুন এবং অপরকে বাঁচান, এটাই আমাদের। কী হচ্ছে কেন মাস্ক ছাড়া? এখানে হাতে সাবান দিয়ে হাত ধুচ্ছে এবং হ্যান্ড স্যানিটাইজার হাতে দিয়ে হাত ওয়াশ করছে এবং দূরত্ব বজায় রাখছে। আপনার নাম? আমার নাম সুশান্ত কর্মকার, জগদীশ অধিকারী। এই ধরনের উদ্যোগ কী বলবেন? খুবই উপকৃত হচ্ছে মানুষ, এখানকার স্থানীয় যে বাসিন্দারা আছেন তো কেউ বলছেন মাস্ক পাচ্ছি না, মাস্ক কিনতে পাচ্ছি না, অনেকেরই অভাব আছে। অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা যারাই আসছে প্যাসেঞ্জার নিয়ে আসছে তো নেবেন? হ্যাঁ, খুবই ভালো উপকার, ভালো লেগেছে। এছাড়া কী কী হচ্ছে? এখানে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে, আপনার সাবান দিয়ে হাত ধোয়া হচ্ছে, এগুলো সব পেয়ে মানুষ কিন্তু খুবই। এদের এই উদ্যোগ কী বলবেন? না, এদের খুব বাহবা, একদম খুব বাহবা দিতে হবে এই ব্যবসাদের সঙ্গে থেকে। আমার নাম জগদীশ অধিকারী। নিচ্ছি দেখাবো এটিএম এ তো টাকা তুলতে গেছিলেন, টাকাও তুলেছেন, এইভাবে মাস্ক পাচ্ছেন, কি মনে হচ্ছে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। এই উদ্যোগটাকে কি বলবেন? তাতে কি আপনার সুবিধা হচ্ছে? আপনার নাম? অজয় কুমার। বাড়ি?